Assalamu alaikum. Hi everyone. I hope you are fine. আজকে আমি আপনাদেরকে ক্রিয়েটিভ ফেব্রিকার ডিজাইনের অ্যাকাউন্ট খোলা দেখাবো। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা সেখানে আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকা ওয়েবসাইটটা সার্চ করব, creativefabrica.com। ওকে, ক্রিয়েটিভ ফেব্রিকা লিখে সার্চ করব। দেন আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকার যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে আমরা প্রবেশ করব। সেই ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটটা প্রবেশ করার পর আমরা ওয়েবসাইটে এখানে অপশন থাকবে তিনটা, সাইন আপ, লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে শপ খোলার জন্য যেটা বলতেছে। তো আমরা তো যেহেতু ক্রিয়েটিভ ফেব্রিকার ডিজাইনের অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে অবশ্যই শপ অ্যাকাউন্টটা খুলবো, ওপেন স্টোর। তো আমরা এখানে যে আমাদের ডিজাইনগুলো সেল করতে পারবো সেটা হচ্ছে প্যাসিভ মার্কেটের জন্য। আমরা আমাদের যে SVG কাট ফাইল ডিজাইনগুলো রয়েছে সেগুলো সেল করতে পারবো। দেখেন এখানে SVG আমরা সার্চ করতেছি, SVG কাট ফাইল। দেখুন কী সব যেসব ডিজাইনগুলো আছে এগুলো আমরা এখানে সেল করতে পারবো আমাদের ডিজাইনগুলো। এটি একটি প্যাসিভ মার্কেট প্লেস, এখান থেকে আমাদের যে কোনো ডিজাইন আমরা এখান থেকে প্রতিনিয়ত সেল করতে পারবো। ওকে, আমরা এখন ওপেন স্টোরে ক্লিক করব। এখান থেকে দেখুন ওপেন স্টোর আসার পর বলতেছে উই ক্রিয়েটিভস, উই ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড উই ট্রেডার সেলার, উই ডিজাইনার্স। ক্রিয়েটিভ ফেব্রিকা ইজ মোর দ্যান জাস্ট এ মার্কেট প্লেস, উই এম্পাওয়ার ইউ দ্য সাকসেস টু ডুইং হোয়াট ইউ লাভ মোস্ট, ক্রিয়েট ওপেন ইউর স্টোর, ওপেন ইউর শপ বলতেছে। ওপেন ইউর শপে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমরা দুই উপায়ে আমাদের শপ খুলতে পারবো, একটা আমাদের ফেসবুক এবং আমাদের গুগল দিয়ে খুলতে পারবো, অথবা আমাদের ইমেল, সাধারণ ইমেলগুলো দিয়েও খুলতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে মেনলি ট্যাম মেল দিয়ে খুলে দেখাবো। আচ্ছা, রেজিস্ট্রেশনে আমরা রেজিস্টারে চাপ দিলাম। রেজিস্টার থেকে আমরা এখানে আমাদের ইমেল আর কি লগ ইন করবো, ইমেল আর কি প্রেস করবো, যেটা আমরা সাধারণত আজকে আমি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য ট্যাম মেল ইউজ করতেছি। আপনারা আপনাদের জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক, যে কোনো মেইল দিয়ে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, আমরা ট্যাম মেইলে আমাদের মেল জন্য ট্রাই করি। আরেকটি বিষয়, ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট খোলার আগে আমরা অবশ্যই ক্রিয়েটিভ ফেব্রিকার যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অর্থাৎ টার্মস রয়েছে, সেটা আমরা অবশ্যই পড়ে নেব। কারণ ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনার হচ্ছে কোনো প্রকার কপি ডিজাইন অথবা কপি এলিমেন্ট, কপি ফন্ট ইউজ করা যাবে না, পণ্যের কোনো কিছু এখানে অবৈধভাবে কপি করা যাবে না। ক্রিয়েটিভ ফেব্রিকা ইজ ভেরি রেস্ট্রিকশন, কোনো প্রকার সাথ দেবে না, কোনো প্রকার আপনাকে প্রথম যে অন্যান্য সাইটগুলো আপনার সাধারণত প্রথম সুযোগ দেয় একটা মেইল করে যে আপনার আপনি কপি ডিজাইন করেছেন, এগুলো রিমুভ করে দিলাম, কিন্তু ক্রিয়েটিভ ফেব্রিকা আপনাকে কখনো জানাবে না যে আপনি কপি ডিজাইন করেছেন, এই জন্য আপনাকে প্রথম একটা থ্রেড দিলাম, বাট সে ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। আচ্ছা, আমরা এখানে আমাদের ইমেলটা প্রেস করবো, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, তবে 8 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। ওকে, আমরা পাসওয়ার্ড প্রেস করতেছি। সো অবশ্যই ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট খোলার আগে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, কোনো প্রকার কপি ডিজাইন ব্যবহার করবেন না, নিজের যে ডিজাইনটা রয়েছে ওটাই আর কি ব্যবহার করবেন। তো আমরা আমাদের ট্যাম মেইলে যে কোডটা রয়েছে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর এখান থেকে ওকে, ইউর ইনবক্স ইজ ইনফিল্ড। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আসছে এখানে মেইল, ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটা মেইল আসছে, ওটিপি পাঠাইছে, আমরা এখান থেকে ওটিপিটা কপি করে নেব, দেন আমরা এখানে সেটা পেস্ট করব। ওকে, রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার এখানে, আচ্ছা রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে, এখানে কিছু লেখা আছে, আমরা কত পার্সেন্ট কমিশন পাবো, আমাদের সেল থেকে কত পার্সেন্ট কাটা হবে এবং আমাদেরকে কত কমিশন দেবে, প্রোডাক্টের যে পার্সেন্টেজ যে বিষয়টা আছে সেখান থেকে আমরা পড়ে নেবো, যে আপ টু 75% ইজ সেল আপনারা, এগুলো আমরা সব খোলার আগে এটাও একটু রিসার্চ করে নেবেন কী বলা আছে এনাদের এখানে। স্টিল নট দ্য কনফিডেন্স, ওপেন ইউর শপ, আমরা এখান থেকে ওপেন ইউর শপটাকে ক্লিক করবো। আচ্ছা, এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্ন মাই অ্যাকাউন্ট ইন্টু ডিজাইনার অ্যাকাউন্ট, মানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটাকে আমরা এখন ডিজাইনার অ্যাকাউন্টে রূপান্তর করব। তো এখানে আমরা প্রেস করব,
আচ্ছা, এখানে বলছে ইউর ফুল নেম, আপনার আপনাদের এনআইডি কার্ডে যে ফুল নেম রয়েছে অবশ্যই সেটা দেবেন, কারণ ক্রিয়েটিভ ফেব্রিকাতে মাস্ট বি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তো আমরা আমাদের ব্যক্তিগত নাম ইউজ করতেছি না, বর্তমানে আমাদের চ্যানেলের যে একটা নিক নাম রয়েছে সেটা ইউজ করতেছে আপনাদেরকে ভিডিও আর কি ভিডিওতে দেখানোর জন্য। তো আপনার আপনাদের এনআইডি কার্ডের আপনার নিজের এনআইডি কার্ড থাকলে আপনার সেটা ইউজ করবেন, আর অথবা বাবা মায়ের অথবা আঙ্কেল অথবা এক কথা অভিভাবকের কোনো এনআইডি কার্ড থাকলে সে এনআইডি কার্ডের নাম এখানে ইউজ করবেন। তো এখানে আপনাদের ডিজাইনার নেম ওটা হচ্ছে আপনার আপনার শপের নাম যেটা দিবেন ওটা প্রথমে ওখানে দিতে হবে, বাট শপ খোলার পর আপনার ওই নামটা থাকবে না, ওটা পুনরায় আবার দিতে হবে। তো বলতেছে লিঙ্ক টু ইউর প্রোডাক্ট ইউর শপ, আমরা এখানে আপনাদের স্টি আপনার হচ্ছে ভিহান্স এখানে যে কোনো যে আপনার পোর্টফোলিও যেসব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনার পোর্টফোলিওর লিঙ্কটা এখানে দিবেন। তো আমরা এখান থেকে একটা পোর্টফোলিওর লিঙ্ক আমাদের তো স্যাম্পল হিসাবে দেখানোর জন্য কীভাবে দিতে হবে সেটা দেখাচ্ছি। ক্রিয়েটিভ ফেব্রিকা এটা কিন্তু আপনার পোর্টফোলিও বেস্ট ওয়েবসাইট, মানে আপনারা যাচাই করবে পোর্টফোলিও দিয়ে, আপনার পোর্টফোলিও যদি ভালো লাগে তাহলে তারা আপনাকে ডিজাইনার হিসেবে ওনাদের ডিজাইনার হিসেবে গ্রান্টেড করবে। ওকে, আমরা এখানে আমাদের পোর্টফোলিওটা দিব। আচ্ছা, এটা আপনার লিঙ্ক টিওর শপে ওটা দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। আর এখানে বলতেছে টেল আস হোয়াই ইউ উড লাইক টু সেল ক্রিয়েটিভ ফেব্রিকা, আপনার কেন ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। এখানে ক্রিয়েটিভ ফেব্রিকা সম্পর্কে আপনাদের গুণগান গাইবেন যে যে ক্রিয়েটিভ ফেব্রিকাতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাদের এখানে আসলে এই লেখার উপর কখনো ভেরি করে না, এটা আপনাদের ব্যক্তিগত যে ওপিনিয়ন সেটা প্রকাশ করবেন, এটা আসলে ভুল হলেও সমস্যা নেই। এই কারণে ক্রিয়েটিভ ফেব্রিকার সমস্যা, আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা মেলে দেখবে হচ্ছে আপনার ভিয়ান্স অথবা আপনার যে পোর্টফোলিও রয়েছে সেটা আর কি ওনারা যাচাই করবে। আর পোর্টফোলিওতে অবশ্যই যেসব ডিজাইন দিবেন লক্ষ্য রাখবেন বানান এবং কোনো প্রকার মিস্টেক যেন না থাকে, ওনারা আপনার পোর্টফোলিও সম্পূর্ণ একদম যাচাই করবে। ওখানে যদি কোনো প্রকার বানান মিস্টেক থাকে তারা কিন্তু গ্রান্টেড করবে না, আপনারা রিজেক্ট করে দেবে, আপনারা পুনরায় অ্যাপ্লাই করতে হবে, অনেক প্যারা সমস্যা হবে। সো আগে আপনারা আপনাদের পোর্টফোলিওতে যেসব ডিজাইনার ডিজাইনগুলো রয়েছে সেগুলো আগে চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা। আচ্ছা, আমরা এখানে লিখতেছি ডিয়ার সিএফ টিম অর্থাৎ ক্রিয়েটিভ ফেব্রিকা টিম, আই লাভ ক্রিয়েটিভ ফেব্রিকা, আই হোপ মাই বেস্ট ডিজাইন ইন দিস, মানে সেল, আমার এখানে আমার মানে ভালো ডিজাইনগুলো এখানে সেল করবো সেটা বোঝাতে চাচ্ছি। এবং লাস্টে বলবো যে আমার আপনি যদি আমাকে সুযোগ দেন এখানে আমার শপ শপটাকে গ্রান্টেড করতে পারেন। আচ্ছা, এটা আপনার ব্যক্তিগত হবে, আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন প্রকাশ করবেন। আর আবারও বলছি ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট আপনিই খুলবেন যে আপনি আপনার নিজের ডিজাইন সেল করতেছেন, অন্যের কখনও কোনো ডিজাইন কপি করবেন না, এটা মাস্ট বি মাথায় রাখবেন। ক্রিয়েটিভ ফেব্রিকাতে বর্তমানে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে শুধুমাত্র যারা কপি ডিজাইন করতেছে। আমি ক্রিয়েটিভ ফেব্রিকাতে অনেক দিন ধরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট খুব ভালোভাবে প্রফিট পাচ্ছে। এখানে কোনোভাবে যারা অবৈধভাবে কাজ করবে তাদের কোনো প্রফিট তো দূরে করতে হয়, অনেকে অ্যাকাউন্টে ফার্স্ট উইথড্র দিয়েছে $100 দেন তারপর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, কোনো প্রকার মেল আসে না যে কেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এরকম অনেক হয়েছে। তো আমাদের বাংলাদেশের ক্রিয়েটিভ ফেব্রিকার কমিউনিটি ম্যানেজার রেজন ভাই আমাদের সেদিন লাইভে বলছিল যে কেন আর কি উনি ওনার আমাদের যে ক্রিয়েটিভ ফেব্রিকার সিআর ক্রিয়েটিভ ফেব্রিকার যে সিও রয়েছে ওনার সাথে লাইভ করছিলেন। তা আমরা অ্যাপ্লাই করে দিলাম দ্য রিকোয়েস্ট টু ইউর শপ। তো এখানে বলছে থ্যাংকস ফর চুজিং ক্রিয়েটিভ ফেব্রিকা, এখানে ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপনার যে লাস্ট টু ডিজিটটা রয়েছে সেটা আপনার বলতেছে যে আপনার পোর্টফোলিওতে দিতে বলতেছে, আমরা পোর্টফোলিওতে দিয়ে দেব। দেখেন এখান থেকে ইউজার আইডি, ওকে আমরা ইউর অ্যাকাউন্ট আইডি লাস্ট টু ডিজিটটা রয়েছে এটা কপি করব, কপি করে আমাদের বিয়ান্স থেকে শুরু করে আমাদের যে সব পোর্টফোলিও অ্যাকাউন্ট রয়েছে সেখানে, এই দেখুন এখানে একজন ব্যক্তির নাম আছে, নামের পরে যে ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ওই জায়গায় এখানে লিখবেন যে মাই ক্রিয়েটিভ ফেব্রিকা লাস্ট টু ডিজিট, এটা লিখে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটাই আপনার আপনি ওই ব্যক্তি আসলে উনি ব্যক্তি মানে যাচাই করার জন্য আর কি। ওকে, আমরা এটা করব। আর আমরা আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।